ক্রিপ্টোকারেন্সি চুরি করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাচ্ছে উত্তর কোরিয়া। জাতিসংঘ ইউক্রেনে রুশ হামলা যে কোনো দিন, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। এবং সুরের দেবীকে স্মরণ, শ্রদ্ধায় গোটা ভারতে চলছে দুদিনের রাষ্ট্রীয় শোক। দেখছেন এটিএন নিউজ, দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এ আজ আপনাদের সাথে আছি আমি জান্নাতুন্নাহার জাকিয়া। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবার আমাদের পুরো আয়োজন। উত্তর কোরিয়া ক্রিপ্টোকারেন্সি চুরি করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। 2020 থেকে 2021 সালের মাঝামাঝির মধ্যে উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে সাইবার হামলা চালিয়ে উত্তর কোরিয়া এই অর্থ হাতিয়ে নেয় বলে জাতিসংঘের এক রিপোর্টে উঠে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য। উত্তর কোরিয়া পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে। গত এক মাসের মধ্যে এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় তারা। তো কথা হচ্ছে, ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব যখন দেশটির সাধারণ মানুষের নিত্যসঙ্গী, তখন কিম জং উনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কর্মসূচিতে ব্যয় করা অর্থ আসছে কোথা থেকে? এ নিয়ে একটি গোপন প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। প্রতিবেদনে উঠে এসেছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচির তহবিল যোগাতে উত্তর কোরিয়া ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা এক্সচেঞ্জে সাইবার হামলা চালিয়েছে। 2020 ও 2021 সালের মাঝামাঝি সময়ের মধ্যে উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার অন্তত তিনটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে $5 কোটিরও বেশি ডলার চুরি করেছে সাইবার অপরাধীরা। প্রতিবেদনে সিকিউরিটি ফার্ম চাইনালাইসিসের গত মাসে প্রকাশিত একটি গবেষণাপত্রের কথাও উল্লেখ করা হয়েছে, যাতে বলা হয় উত্তর কোরিয়া গত বছর ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মে অন্তত 7টি সাইবার হামলা চালিয়ে প্রায় $40 কোটি ডিজিটাল মুদ্রা হাতিয়ে নিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা কমিটির কাছে শুক্রবার সন্ধ্যায় বার্ষিক এই প্রতিবেদন জমা দেন স্বাধীন নিষেধাজ্ঞা পর্যবেক্ষকরা। তারা বলছেন, উত্তর কোরিয়ার সাইবার হামলা, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সির উপর হামলা, দেশটির অস্ত্র কর্মসূচিতে ব্যয়ের জন্য রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে আছে। তবে জাতিসংঘ নিষেধাজ্ঞা পর্যবেক্ষকদের এই প্রতিবেদন সমর্থন বা এতে স্বাক্ষর করতে রাজি হয়নি চীন ও রাশিয়া। নিশীত সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রাশিয়া ইউক্রেনে যে কোনো দিন হামলা করতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, রাশিয়া যে কোনো দিন ইউক্রেনে আক্রমণ করতে পারে, তবে এখনও কূটনৈতিক পথ খোলা আছে। একদিন আগে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন, ইউক্রেনে আক্রমণ পরিচালনার জন্য সীমান্তে 70% সামরিক প্রস্তুতি নিয়েছে রাশিয়া। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মাসের মাঝামাঝিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা চালাতে পারেন বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের। সালিভান বলেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইউক্রেনের অনেক মানুষের প্রাণহানি হবে, কিন্তু আমাদের প্রস্তুতি ও পাল্টা পদক্ষেপের পরিকল্পনার ভিত্তিতে বলতে রাশিয়াকেও কৌশলগত ক্ষতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে করা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎবাণীকে ধোঁয়াশাচ্ছন্ন বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। সুরের দেবীকে স্মরণ আর শ্রদ্ধায় গোটা ভারতবর্ষে রয়েছে দুদিনের রাষ্ট্রীয় শোকে। কলকাতা শহরের মোড়ে মোড়ে বাজছে লতা মঙ্গেশকরের গান। সাদা হাবিবি সেতু রিপোর্ট। ক্ষমতাসীন বিজেপি সরকারের সমর্থনে সংসদ সদস্য হিসেবে 1999 রাজ্যসভায় শপথ নেন লতা মঙ্গেশকর। অসুস্থতায় অবশ্য তেমন যোগ দেওয়া হয়নি অধিবেশনগুলিতে, যেহেতু সুরের মানুষ সেখানেও ছিলেন আপন মহিমায়। সোমবার সেই রাজ্যসভায় 22 বছর পর লতাকে স্মরণ। সকালে রাজ্যসভার স্পিকার শোক প্রস্তাব উপস্থাপন করেন। The mark of respect to the memory of Lata Mangeshkar ji, the iconic singer, the house stands adjourned for 1 hour. সরস্বতী পূজার পরদিনই গানের দেবীর বিদায়।
সময় যত গড়িয়েছে শোকের চাদরে যেন মুড়ে গেছে গোটা ভারত। দুদিনের রাষ্ট্রীয় শোক ভারত জুড়ে, তাই তো জাতীয় পতাকা অর্ধনমিত করে সর্বোচ্চ শ্রদ্ধা জানাবার আনুষ্ঠানিকতা। কলকাতা জুড়ে মাইকে বাজছে লতার গান। জব তক মানব জাতি জীবিত রহেগি ইস জগৎ মে, ইস চরাচর জগৎ মে, লতাজি হামারে স্বপ্ন মে, হামারে হকীকত মে, হামারে কৃত্য মে, হামারে সত্য মে সদৈব জীবিত রহেগি। ও হামারে বীচ মে নহীঁ রহি হ্যায়, ফির ভি হামারি উনকি অমর আওয়াজ হামারে সাথ গুঞ্জতি রহেগি, সালো সাল গুঞ্জতি রহেগি। তবে এক শিল্পীকে শিল্পের মাধ্যমেই স্মরণ করবার মিছিলে নেমেছেন কেউ কেউ। ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের এই শিল্পীদের দেখুন, পাথরে পাথরে এঁকে দিয়েছেন উপমহাদেশের এই কিংবদন্তিকে। একই প্রদেশে বালুতে গানের এই পাখির প্রতিকৃতি, সবার কাছে গানে সরস্বতী লতা। যতই শোক গাথা লেখা হোক না কেন, ভক্তরা জানেন মানেন এই সরস্বতীর বিসর্জন হয় না। নাহি জন্ম মিলে তো আচ্ছা হে, আর আগর বাকি জন্ম মিলা মুঝে তো মে লতা মঙ্গেশকর বননা নহীঁ চাহুঁগি। যে লতা মঙ্গেশকর কি জো তকলিফে হ্যায় ও উসকোই পতা হ্যায়। সাদা থাবি বিশেতু, এটিএন নিউজ। এবারে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির খবর। বিশ্বজুড়ে গত একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 6,352 জন, আক্রান্ত হয়েছেন 18,60,000-এর বেশি মানুষ। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা 39,59,80,000 ছাড়িয়েছে। প্রাণহানি 57,58,701। বিশ্বের সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মৃত্যু বেশ কমে এসেছে, গত একদিনে মারা গেছেন 374 জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু প্রায় 9,26,000। একদিনে শনাক্ত হয়েছে 50,711। ভারতে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 897 জন, আক্রান্ত হয়েছেন 83,000-এর বেশি। মোট মৃত্যু 5,02,000 ছাড়িয়েছে। করোনায় পর্যুদস্ত ইউরোপের দেশ ফ্রান্সে একদিনে 129 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে 75 মৃত্যু ও 54,000 আক্রান্ত, ইতালিতে 229 মৃত্যু ও 77,000 আক্রান্ত, জার্মানিতে 34 জনের মৃত্যু ও 1,14,000 আক্রান্ত, রাশিয়া 661 জনের মৃত্যু ও আক্রান্ত 1,80,000, ব্রাজিলে 420, কলম্বিয়ায় 239, মেক্সিকোয় 588, অস্ট্রেলিয়ায় 45, কানাডায় 85, পাকিস্তানে 30 এবং তুরস্কে 201 জনের মৃত্যু হয়েছে গত একদিনে। ট্রাক চালকদের বিক্ষোভের জেরে কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিবিসি জানায়, করোনা ভাইরাস বিধিনিষেধের বিরুদ্ধে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ট্রাক চালকদের বিক্ষোভের প্রতিক্রিয়ায় রোববার এ ঘোষণা দেন অটোয়া মেয়র জিম ওয়াটসন। মেয়র বলেন, শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ ধরনের বিক্ষোভ নগরবাসীর নিরাপত্তা ও আইন শৃঙ্খলার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। ফ্রিডম কনভয় নামে চলা সপ্তাহব্যাপী এ বিক্ষোভে অটোয়ার জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত 15 জানুয়ারি যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তে চলাচলকারী ট্রাক চালকদের জন্য জারি করা করোনা টিকা সংক্রান্ত আদেশ জারি করে জাস্টিন ট্রুডো সরকার। এর আওতায় টিকা না নেওয়া কানাডার ট্রাক চালকদের ট্রাক নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে দেশে ফেরার পর প্রতিবারই কোয়ারেন্টিনে থাকতে হবে। এই আদেশটি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু হয় অটোয়ায়। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছে, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে 10 জনের প্রাণহানি, বাস্তুচ্যুত 45,000। আবারও চালু হচ্ছে অস্ট্রেলিয়ার ভ্রমণ ভিসা, খুলছে 21 ফেব্রুয়ারি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে।
কাশ্মীর নিয়ে একতরফা পদক্ষেপের বিরোধিতা করবে চীন। বেজিং সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এমনটাই আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শীতকালীন অলিম্পিকের অনুষ্ঠানে গিয়ে চীনের সঙ্গে কাশ্মীর প্রসঙ্গ নিয়ে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় জিনপিং ইমরানকে বলেন, সারা পৃথিবী এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, এই সময়ে দাঁড়িয়ে চীন পাক সম্পর্কের কৌশলগত গুরুত্ব প্রকট হয়ে উঠেছে, এমন কোনো একতরফা পদক্ষেপ করা হবে না যাতে কাশ্মীর ইস্যু জটিল হয়ে ওঠে। একই সঙ্গে কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধানের কথা বলেছে চীন। এদিকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের দ্বিতীয় পর্যায়ের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছেন জিনপিং। এছাড়া পাকিস্তানের সঙ্গে একাধিক প্রকল্পে কাজ করার আশ্বাস দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। আফ্রিকার দেশ মাদাগাস্কারের শক্তিশালী ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের তাণ্ডবে অন্তত 10 জনের প্রাণহানি হয়েছে, বাস্তুচ্যুত হয়ে পড়েছে 45,000 মানুষ। তবে ধারণা করা হচ্ছে কমপক্ষে 1.5 লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে। দুই সপ্তাহের মধ্যে আফ্রিকার এই দরিদ্র দেশটি দ্বিতীয়বারের মতো ঘূর্ণিঝড়ের কবলে পড়ল। ঘন্টায় 165 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে উপকূলীয় এলাকায়। অনেকেই জায়গার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, প্রবল বর্ষণে দেখা দিয়েছে বন্যা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে একটি হলো পূর্ব উপকূলের নসিভারিকা। সেখানকার প্রায় 95% ভবন ধ্বংস হয়ে গেছে। সক্ষমতার অভাবে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। এর মধ্যেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ক্ষতিগ্রস্তরা। দীর্ঘ 22 মাস পর আবারও চালু হচ্ছে অস্ট্রেলিয়ার ভ্রমণ ভিসা। আগামী 21 ফেব্রুয়ারিতে পর্যটকদের জন্য সীমান্ত খোলার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। ভ্রমণ বিধিনিষেধ তুলে নেওয়া প্রসঙ্গে সোমবার অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন সাংবাদিকদের বলেন, তাদের সীমান্ত বন্ধ করার 2 বছর হতে চলল। যদি কারো 2 ডোজ করোনা টিকা নেওয়া থাকে তবে তাকে অস্ট্রেলিয়ায় স্বাগতম। করোনা সংক্রমণ ঠেকাতে 2020 সালের মার্চের দিকে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া সরকার। দীর্ঘদিন ভ্রমণ ভিসা বন্ধ থাকায় পর্যটন খাতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি। এতদিন শিক্ষার্থীরাও দেশটিতে প্রবেশের সুযোগ পায়নি, এ নিয়ে সরকারকে সমালোচনাও সইতে হয়েছে। এখন সরকারের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা। তবে দেশটির কোভিড-19 নিরাপত্তা সতর্কতা না মানা যাত্রীকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ক্রিপ্টোকারেন্সি চুরি করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাচ্ছে উত্তর কোরিয়া, জাতিসংঘ। ইউক্রেনে রুশ হামলা যে কোনো দিন, যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা। সুরের দেবীকে স্মরণ শ্রদ্ধায়, গোটা ভারতে চলছে 2 দিনের রাষ্ট্রীয় শোক। মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে 10 জনের প্রাণহানি, বাস্তুচ্যুত 45,000। এবং আবারও চালু হচ্ছে অস্ট্রেলিয়ার ভ্রমণ ভিসা, খুলছে 21 ফেব্রুয়ারি। এ ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে, সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন SCART SPACE AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।